নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, মেয়ের তো শরীরটা ঠিকঠাক নেই, আর কাকিমাও বাড়িতে পুজো আছে, চলে গেছে, কদিনের ছুটি, তাই মা রান্না করছে, মা কেটে কুটে নিয়েছে। আমি যে মাকে একটু হেল্প করব তারও কোনো উপায় নেই। কী করবে? শরীর অনেক রকমের খারাপ হয়, কিন্তু মেয়ের এখন শরীর খারাপ বলতে ইউরিনের ইনফেকশন, পা তো অসম্ভব ফুলে আছে, এদিকে টলমল করছে, পড়ে যাওয়ার ভয় আছে। ওকে যা একলা রেখে দিয়ে আমি কাজ করব সেটা একেবারেই সম্ভব না, যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে বিপদ ঘটাতে পারে। আবার ওকে যে পাশে বসিয়ে রেখে করব সেটাও সম্ভব হচ্ছে না, কারণ ও তো বোঝে না, ও স্পেশাল বাচ্চা। এদিকে মায়ের তো দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আবার আটাগুলো চেলে রাখছে, বুঝে গুলো বার করে রাখলে যখন আটা মাখে তখন সুবিধা হয়। আজকে বিকালের রান্না মাকে করতে হবে না, বাবা রান্না করবে, তাই মা এদিকটা করে রাখছে। বিকেল 5টা বাজে, বাবা রান্না চাপিয়ে ফেলেছে, তেলের মধ্যে নুন দিয়ে নাড়ছে, আর রসুনটাও দিয়ে দিয়েছে আগে। রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পর বাবা পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করছে। পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে টমেটোটা দেবে, টমেটোটা গোটাই আছে, গোটা অবস্থাতেই দিয়ে এবার বাবা নাড়াচাড়া করবে। তো মাংস আমি আগে রাঁধতে জানতাম না, এই কয়েক বছর আগেই আমি শিখেছি মাংস রান্না, তখন মেয়ে আমার 2.5-3 বছর, বাবার বৌদি আমাকে রান্না করা শিখিয়েছে। আমি নিরামিষ যে কোনো রান্না করতে পারতাম, কিন্তু মাছ মাংস এগুলো আমি রাঁধতে পারতাম না। এখনও মাছ আমি ঠিকঠাক করে ভাজতে পারি না, আর মুরগির মাংসটা আমি শিখে গেছি। তো এই মুহূর্তে তো মেয়ের শরীর অসুস্থতার জন্য সেটাও করতে পারি না, কারণ ওকে নিয়ে করাটা খুবই দুঃসাধ্য, হাত পা ছড়ে গরম উল্টে গিয়ে বিপদ ঘটতে পারে, সেই জন্য আমি ওটা করি না। আর ভবিষ্যতে হয়তো আবার করব, কিন্তু বাবা আজকে নতুন স্টাইলে মাংস রান্না করছে এবং খুব তাড়াতাড়ি আর খুব সাধারণভাবে আজ রান্নাটা করলো। প্রথমে তো রসুনটা একটু লাল লাল করে ভেজে নিল, তারপর পেঁয়াজটা দিয়ে দিল এবং টমেটোটা একটু ভাজা করে নিল, তারপর এতে আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরই হলুদ গুঁড়ো, তারপর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এগুলো একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গুলে তারপর মশলাটার মধ্যে দিল। তারপর মশলাটা ভাজতে থাকলো, তেল যখন বেরিয়ে এলো তখন খাসির মাংসটা দিয়ে দেবে। আগে বাবা খাসির মাংসটা রান্না করতো যখন, তখন হালকা একটু সেদ্ধ করে নিত আলাদা করে মাংসটাই, তারপর কষতো। আর আজকে বাবা একদম অন্য পদ্ধতিতে রান্না করছে। দেখো, মশলাটা গুলে নিচ্ছে, মশলা বলতে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, এগুলো গুলে নিচ্ছে বাবা। গুলে নিয়ে এই মশলাটার মধ্যে দেবে, তারপর আর ভালো করে একটু মশলাটা কষবে, তার তেলটা যখন বেরিয়ে আসবে সেই সময় বাবা মাংসটা দিতে আরম্ভ করবে। যে কোনো রান্নাতে মশলা কষাটাই হচ্ছে আসল ব্যাপার, বিশেষ করে মাংস রান্নায়। তাই মাংস রান্না হলে আমরা বাড়ির যে কেউ একজন রান্না করি। যখন খাসির মাংস মুরগির মাংস দুরকমই হয়, তখন আমরা বাবা একসাথে কাজ করি। আবার আজকে শুধু খাসির মাংস হচ্ছে, বাবা একাই রান্না করছে। দেখো মশলাটা কি দারুণ কালার এসছে, মশলাটা এবার তেলটা ছেড়ে আসছে, এটা বাবাই শিখিয়েছিল যে মশলাটা যখন কষে তেলটা ছেড়ে আসবে তখন মাংসটা দিতে হয়। আর খাসির মাংসটা তো আজ আলাদা করে সেদ্ধ করা নেই হালকা করে, তাই একেবারে এই মশলাটাতেই মাংসটা দিতে শুরু করবে। এটা কষতে অনেক সময় লাগবে, তো ঝোল হলে খানিকটা কষার পর জল দিয়ে ঢাকা দিলে ফুটে সেদ্ধ হয়ে যেত, কিন্তু এখানে কষা মাংস হবে সেই জন্য জল আলাদা করে বিশেষ দেওয়া হবে না, মাঝে মধ্যে অল্প একটু জল দেওয়া হবে। আর জলটা হালকা করে গরম করে নিয়ে তারপর অল্প অল্প করে দিয়ে এটাকে কষতে হবে, একসাথে গাদা জল দেওয়া যাবে না। আজকে মাংস রান্না হচ্ছে বলে মায়ের ছুটি, আমাদের ছুটি, সবার ছুটি। আমি মেয়েকে নিয়ে চালাই বসে বসে তো রান্না করা দেখছি। দেখো, একসাথে পুরো মাংসটাও ঢেলে দেয়নি বাবা, একটা একটা করে মাংস দিচ্ছে, খানিকটা করে দিচ্ছে, নাড়ছে, আবার খানিকটা করে দিচ্ছে। তো মাংস রান্না খেতে তো অসাধারণ লাগে, কিন্তু যে রান্না করে সেই বোঝে। বাবা এই রান্নাটা সে আমরা যখন ছোটো ছিলাম তখনও করে খাওয়াতো, এখনও বাবা মাংস খাসির মাংসটা নিজে রান্না করে, কারণ অন্য কেউ করলে সেইভাবে স্বাদ আসে না। খুবই সহজ পদ্ধতিতে বাবা এই রান্নাটা করলো। মশলা বলতে তো পেঁয়াজ, আদা, রসুন, সামান্য জিরে গুঁড়ো দিয়েছিল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর কটা শুকনো লঙ্কা
আর কাঁচা লঙ্কা। এছাড়া বাবা এতে কিচ্ছু অ্যাড করেনি, গরম মশলা দেয়নি, কোনো বাড়তি কিচ্ছু না, আর দুটো তেজপাতা দিয়েছিল। ঘিটে কিচ্ছু ব্যবহার করবে না, কারণ প্রত্যেকেরই তো শরীরের অবস্থা একই রকম হয়ে আছে, আর আর সেই জন্যই বাবা বিশেষ মশলা এতে অ্যাড করবে না। কিন্তু মাংসটা কষা হবে, অনেকটা সময় লাগবে, চলো দেখতে থাকো ততক্ষণ মাংসটা রান্না। অনেকক্ষণ ধরেই কষা হচ্ছে, আর কিছুটা সময় হলেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলেই আমরা গরম গরম কষা মাংস গরম ভাতের সাথে খেতে শুরু করে দেবো। দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই সুন্দর লাগবে, কারণ আমার বাবা খুব সুন্দর রান্না করে। আর খাওয়া দাওয়ার পর তো মেয়েকে ওষুধ খাওয়ানো শোয়ানো সেগুলো আছেই। আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো।